ঢাকার ধামরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হাফিজুর রহমানকে গ্রেফতার করেছে র্যাব মঙ্গলবার রাতে তথ্য ও প্রযুক্তির মাধ্যমে সাফার মডেল থানার ব্যাংক কলোনি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় র্যাব চারের কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান জানান পাঁচ আগস্ট ছাত্র আন্দোলনে লুৎফর রহমান ও হাফিজুরের নেতৃত্বে নিরীহ ছাত্র জনতার উপর প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয় ফলে থামরাই পৌরসভা এলাকায় বেশ কয়েকজন ছাত্র জনতা মারা যায় পরে নিহতের পরিবারের সদস্যরা বাদী হয়ে থামরাই থানায় হত্যা মামলা দায়ের করেন